মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটা 12টার ঘরে, আজকে একটু লেট হয়ে গেছে ব্লগটা স্টার্ট করছে। তো চলুন দিনটা স্টার্ট করা যাক। বোঝানো হয়ে গেছে? বাহ, ঠাকুমার সঙ্গে বসে বসে এ গুছিয়েছে কাপড় জামা, নিজেরই কাপড় জামা গুছিয়েছে। এখানে পাঁপড়টা খেয়ে দেখুন, পাঁপড় খেয়েছে, পাঁপড় খেয়ে এটা তো রেখে দিয়ে আসতে হবে। রেখে দিয়ে অনিমাকে দিয়ে, পিসুমণিকে দিয়ে, জানা তুই জানা ডেরিরই একটা টক দই নিয়ে আসতে বলেছিলাম। দইটা না খুব ভালো, আর একটা নতুন কি নিয়ে এসেছে, এটা ডায়েট কোক। আমি আনতে বলিনি, নিয়ে এসেছে কারণ ওই রিলায়েন্সের এতে গেছিলো মনে হয়, সেখানে কিছু তো কিনতে হবে, না কিনে বেরোনো যায় না। তো সেখান থেকে নিয়ে এসেছে ডায়েট কোক, এটা খাবো একটু। এটা মিষ্টি দইটাও দুর্দান্ত ছিল, টক দইটা খেয়ে দেখি কেমন। দেখে তো বেশ ভালোই লাগছে, ভালোই হবে খেতে, খারাপ হয় না, মাদার ডেয়ারি তো খেতে ভালোই হয়। দেখুন সুমনও খাবে বলেছে, এসে খেয়ে দেখি ভালো লাগবে তখন আবার নেব। চাপা দিয়ে দিচ্ছি টক দই, মা বাড়িতে বসাতো সেটা এখন সুমন খাচ্ছে না বলে না, আর এখন আর টক দইটা আর বসানো হচ্ছে না। নাহলে আমাদের ঘরে পাতাই ঘরেই বসায় আর কি মা টক দই, বাইরে কেনা টক দই আমরা খাই না। কাজ করলে কই দেখি ব্যায়াম কিরম করেছে, আমি ব্যায়াম করি সেখানে দেখে নকল করেছে, নকল করে আমার দেখে ব্যায়াম হচ্ছে। ব্যায়াম ওই ব্যায়াম করবি তো, লজ্জা পাচ্ছে তুলে রেখে দিয়েছে। জামা কাপড় গুছিয়েছি, ব্যায়াম করলাম, আজকে রান্না বান্না একটু এগিয়েই নিয়েছি। এটা হচ্ছে ওই ঘি করলা ভাজা, যেটা খেতে আমার খুব ভালো লাগে। এখানে আছে শাক চচ্চড়ির মাঠে, আর এখানে তরকারি কষতে দিয়েছি, আজ বরবটি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব। এখানে ডাল খাইয়ে দিচ্ছে আমাকে দই, কোনো কিছু খাওয়ার জো নেই, নিজে খাবে না। যেটুকি নিয়ে এসেছে দেখবে যা সব খাইয়ে দিয়েছে। দোকান থেকে মিনি দা এসেছে, মাল দিতে এসেছে। এত বড় ভাইকে কি আছে গো, তোমায় হেল্প করছে। এইখানে রেখে দে আমন বাদামটা, হ্যাঁ থাক। ওর ঠাকুমা মাঠে গেছে, ওকেও যেতে হবে, দরজাটা খিল দিয়ে গেছে বাইরে থেকে। কি হবেন বাইরে গিয়ে কি করবি তুই, হাতে লেগে যাবে। কালো ক্যান্নাইটা বেরিয়েছে, ওই কালো ক্যান্নাইটাকে মারছে, দেখছেন ভয় নেই আমার ছেলের, তোর ভয় পাচ্ছে না? ওখানে জুতোটা পরে এসেছে, জুতো পরে যে পাঁপড় ভাজা খাচ্ছে, আজকে যেহেতু শুক্রবার মাছ নেই জানা পাঁপড়, আবার আমার পাত থেকে একটা শশাও নিয়েছে, এটা আমার খাবার। আর এখানে ছেলের ইয়াম্মি, আজকে ইয়াম্মি ঝোল করে দিয়েছি মাম্মাম বলো, রোজই করি, আজকেও করেছি, আজকে একটু শাক দিয়ে দিয়েছি, অনেক কিছু সবজি দিয়েছি, দিয়ে আজকে টেস্টি বানিয়ে দিয়েছি। এটা আমাদের মাঠের শাক, মাঠের শাক হলে দিই ছেলেকে, এমনি কেনা শাকটা দিই না, ও সহ্য হয় না। খাও একটু পাঁপড় একটু ভাত করছিলাম এতক্ষণে, যে ঘেমে চান পড়ে গেছে। এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ঘর, আগেও দেখিয়েছি, ঘরটা যখন পরিষ্কার করছিলাম তখন দেখেছি। এটা হচ্ছে সুমনের জেঠুই জেঠু জেঠিমার ঘর, সে হচ্ছে জেঠিমা আর এটা হচ্ছে জেঠু, এটা হচ্ছে জেঠু, এটা জেঠিমা,
এই অনেকদিনই হলো মারা গেছেন, আগে জেঠিমা মারা গেছেন তারপর। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে 8টা, ততক্ষণ রুটি করছিলাম, ওই জন্য আমার মুখ চোখ একদম ঘামে ভর্তি হয়ে গেছে। তো আর একটা জিনিস বানিয়েছি আজকে, সেটা দেখাই আপনাদের। এই দেখুন ঢোকলা, ঢোকলা বানিয়েছি আজকে। আর এই যে ফুটো ফুটো করেছি না, এই যে এটা চামচের পিছন দিয়ে দেখছিলাম যে এটা হয়েছে কিনা, ওই জন্য ফুটো ফুটো হয়ে আছে। এটা গরম বার করিয়ে যায়, গরু খাবে নাকি এসব? হয়ে গেছে, এটা বার করে কাটি। সুমনও এসে গেছে, খাবো ডিনারে, এটাই আমি খেয়ে নেবো আজকে। ঢোকলা খেতে আমি খেয়েছিলাম, প্রথম ঢোকলা হচ্ছে আমার দিদির বাড়িতে গিয়ে, আমার এত ভালো লেগেছিল। এই খোল, তারপরে খেয়েছিলাম, তারপরে খেয়েছিলাম আমি এতে হলদিরামে, হলদিরামে ঢোকলা তো নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত। আর এটাই গিটসে সেই মিক্সারটা নিয়ে এসেছিলাম, ওইটাই বানিয়েছি আর কি। এমনিতে বানাতে পারি না, ওই মিক্সার কিনে নিয়ে আসতে বলে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, যেহেতু এরকম করে কাটছে ওর বার্থডে সময় এরকম করে কাটা হয়, কেক হয়ে যাবে। টু জয়শ্রী মান্না। উপর থেকে লঙ্কা সর্ষে চিনি গুঁড়া যে জলটা দিয়েছি ওইটা উপর থেকে ছড়িয়ে দিলাম, এদিকে একটু কারি পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার ভুলেই গেছি কারি পাতার কথা, ছবি তুলে নি। ভালো হয়েছে, গ্রিন চাকলে চালনি দিলে ভালো হতো, গ্রিন চালনি, চালনিও তো দেয় না তো। যেমন ধোকার ধোকার হয় না ধোকার, হলদিরামেরটা আরো ভালো। মশা কামড়েছে এইখানটা করে হাতে, আর কি ব্যথা জানি না, কি মশা কামড়ালো রে বাবা। আর এই বোর্ডিং মা বোর্ডিং গরম করছিল, মায়ের হাত কেটে গেছে, সেখানে দেবে বলে আমি একটু দিয়ে দিলাম, আমি বললে একটু দিয়ে দে। এই দেখুন না, এই যে জিমনাস্টিক হচ্ছে, সুমনের খাওয়া হয়ে গেছে, জিমনাস্টিক খরচা হচ্ছে। ফোন না থাকলে মা তো আছে, মাকে বিরক্ত করা হচ্ছে আমার দুনিয়ার সব থেকে বড় শ্রেষ্ঠ কাজ, তাই তো? হ্যাঁ কেটে গেছে তো, বদমাইশি করছে, পায়ে আমি পাটে ঝুলিয়ে রেখেছে, পায়ে দোল খাওয়া হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখানোর মতো কিছু নেই, এবার আমরা শুয়ে পড়বো। আর আমার অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আজকে ওই মুকরের সেদ্ধ রেখে দিয়েছিলাম ওটা খেয়েছি, আর ঢোকলা খেয়েছি, এইটাই হচ্ছে আমার ডিনার। ছেলেরও খাওয়া হয়ে গেছে, সব কিছু রেডিও করে নিয়েছি। চলুন ব্লগটা আজকে এখান পর্যন্ত, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টে জানাবে যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ নিলাম টাটা, গুড নাইট, ভালো থাকবেন। এই যে আমার ছেলেটা টাটা করে বলে গুড নাইট বলতে হবে তাকে, গুড নাইট।